আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 10:30। আমরা সকালে উঠে মিস্ত্রি দাদা কাজে এসছে, একটুখানি ওইদিকে এটা ওটা গুছিয়ে দিতে হচ্ছিল, আর এদিকে সুইটি বিছানা গুছাচ্ছে। বিছানা গুছিয়ে কতগুলো চেয়ারের উপর জামা কাপড় আছে সেইগুলো গুছাবে, গুছিয়ে তারপরে ঘর বারান্দা আর কি ঝাড় দেবে। আর আমি এখন এক গাদা বাসন আছে সেই বাসনগুলো মাজবো। আর আমাদের বারান্দাটা পুরো আলো 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 হয়ে আছে গ্রিলটা লাগিয়ে, আর বাসন দেখেন কত বাসন, এই বাসনগুলো সব মাজবো। আর আমাদের আজকে কী কাজ হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, বারান্দাটা দেখেছেন কী আলো হয়ে গেছে গ্রিলের জন্য। এই যে আমাদের আজকে কাজ হচ্ছে এই তুলসী মন্দিরটা এখানটায় বসাবে, ওই জন্য আমি আর বাইরে বেরোচ্ছি না, ভেতর থেকে দেখাচ্ছি। এইখান দিয়ে ওইটা মানে স্ল্যাব করে নিয়ে তার উপরে তুলসী মন্দিরটা বসাবে। আর এই যে আমাদের দাদা কাজ করছে, একটু মুখটা দেখাও দাদা। আমাদের এই কাজটা হচ্ছে, আর এই বারান্দার যে গেটটা ছিল ওই গেটটা আমাদের এইখানটায় লাগিয়ে দেবো, আজকেই লাগাবে, মিস্ত্রি আসবে। এবার আমি যাই বাসনগুলো মেজে নিই। আমি আগে লিলিয়া লেবুর চিকেনটা ধুয়ে নিলাম, কালকে সুচিতা এনে রেখেছিল, এই যে ধুয়ে নিলাম। কারণ হচ্ছে আজকে শনিবার, আমি সব কিছু মাজা ধোয়ার আগে আমি আগে চিকেনটা ধুয়ে নিলাম, কারণ চিকেনটা আর ওখানে ঘাটাঘাটি করবো না, শুধু ওদের জন্য ভাতটা বসাবো প্রেশার কুকারে করে, যাতে আর কিছুতে ছোঁয়া না লাগে। আমি যাতে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে পরিষ্কার করে নিতে পারি, আবার নাহলে সব কিছুতে লেগে টেগে গেলে একটু কেমন লাগে। শনিবারটা নিরামিষ খায় যেহেতু, সেই জন্য সেইভাবেই খেতে হয়। আমি তো এই যে হাত মোছার জন্য যেসব কাপড়গুলো আছে আমার এখানে, সব আমি এখন সব সার্ফ দিয়ে ধুবো, বাসন টাসন মেজে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি রান্না বসাবো। যাই, এবার বাসনটা মেজে নিই, অনেক বকবক হয়ে গেল। এই যে আমার বাসন মাজা হয়ে গেছে, আর এখানে নিতা এখন বেলা 11টার সময় ব্রেডে বাটার মাখাচ্ছে। কেন বেলা 11টার সময় দিচ্ছে না? নিতার শরীরটা খারাপ, সেই জন্য আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর নিতা এখন ব্রেড খাবে, শুধু নিতা খাবে না, সুইটিও খাবে, তার সাথে আমিও একটা খেতে পারি, না খাওয়ার কিচ্ছু নেই। দেখেন আমি এখানে বসে আছি, বসেছি কি জন্য, এই কুমড়োটা কাটবো, মিষ্টি কুমড়ো ভাজা করব। এখানে সুইটি, আরে দেখেন একটা, দেখেন, আর এখানে নিতা, তিনজনা ঘিরে নিয়ে বসে রয়েছে। অল্প দে অল্প দে, রান্না বান্না করে জলের ঢপ নিয়ে আসলাম, জলের ঢপ নিয়ে এসে আর দোকানে দুটো কবজা ছিল নিয়ে আসলাম, বাইরে গেটটা লাগাতে হবে আজকে। এখন সব জল আর কবজাটা একবারে নিয়ে আসলাম, সুইটি মাথায় তেল দিচ্ছে, সেই মানে প্রসেসে যে বলেছিলাম সর্ষের তেল আর নারকেল তেল মিশিয়ে, আর আমি দেব শুধু নারকেল তেল শালিমার, আমি মাথায় তেল দেবো, শ্যাম্পু করবো আজকে, ওই জন্য মাথায় তেল দিচ্ছে। অনেক তেল দিলাম, এক গাদা তেল দিয়ে এখন 1 ঘন্টা রেখে দেবো, 1 ঘন্টা পরে শ্যাম্পু করব। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 6:30, আর আমি এখন শ্যাম্পু করে স্নান করে আসলাম, সেই মাথায় তেল মেখেছিলাম তখন। সুইটি চা করে নিয়ে আসলো,
আজকে ভাত খাওয়ার একটু টাইম পাইনি। ওখানে মিষ্টি দাদা কাজ করছিল দেখালাম আপনাদের, তারপরে আবার ওই যে আমাদের বারান্দার যে দরজাটা ছিল সেই দরজাটা ওই বাইরে পাঁচিলের সঙ্গে লাগানো হলো, সেই জন্য মিস্ত্রি এসেছিল, লেবার আসেনি, সাথে আমাকে আর কি হাতে হাতে একটু কাজ করে দিতে হচ্ছিল, তার জন্য আমি খাওয়ারও টাইম পাইনি, স্নান করারও টাইম পাইনি। এখন স্নান করে আসলাম, শ্যাম্পু করে আসলাম, কিন্তু এখনও মাথাটা আশ্রায়নি, কারণ ভিজা মাথা তো আশ্রালে পরে খুব চুল উঠবে, এখন বর্ষাকাল। স্নান করে সন্ধ্যা দিয়ে সন্ধ্যাটা দিয়ে আসলাম এখনই, আর সুইটি চা করে নিয়ে আসলো আমার জন্য, শুধু আমার জন্য না ওর জন্য এনেছে, না কটা মুড়ি নিয়ে আসতি, এখন চা খাবো আর রাতে একবারেই খাবো। আজকে রান্না করেছিলাম, ভাবলাম দেখাবো, দেখানোই হয়নি, খাই কি কালে দেখাবো কি করে, ভেজ ডাল করেছিলাম আর মিষ্টি কুমড়ো তো দেখালামই, কাটছিলাম মিষ্টি কুমড়ো ভেজেছি সর্ষে সম্বরা দিয়ে, আর ভেজ ডাল সেরকম কিছু ছিল না ঘরে, সবজি ওই গাজর বিনস আর আলু দিয়ে ভেজ ডাল করেছিলাম। আজকে শনিবার নিরামিষ সেই জন্য, কিন্তু খাওয়া আর হলো না, এখন চাটা খাই, পাটা মুড়ি নিয়ে আয় না, বিস্কুটের মধ্যে আমার ফেভারিট বিস্কুট টপ গোল্ড, খুব ভালো লাগে বিস্কুট, বিস্কুট খাওয়া শুরু করলে মনে হয় 10টা খেয়ে নিই একবারে। চাটা খেয়ে নি তো, আমার চাটা খাওয়া হয়ে গেল, চাটা খেয়ে নিলাম, এখন একটুখানি রেস্ট নেব, আর সুইটি ভিডিও এডিট করবে, ওকে একটু আমি তো এডিট করতে পারি না, ওই এডিট করে, ওকে একটু দেখিয়ে দেখিয়ে দিই কোনটা কোনটা মানে আগে পরে ভিডিও, আর চুলগুলো পুরো এলোমেলো, আর আমার এখানটায় সেই হাতটা কেটে গেছে কালকে বেলেটে, আর আজকে এত কাজ, এত কাজের চাপ, এই হাত দিয়ে কাজ করতে করতে আমার একদম জীবন শেষ, মিস্ত্রি পেরেক চাচ্ছে, আমি একটা পেক তুলে দিতে পারছি না, বা হাত দিয়ে তুলে তুলে দিচ্ছি, এরকম অবস্থা, তাও করতে হবে, কি করব। যাই হোক, এখন একটু রেস্ট নিই, তারপর আপনাদের সঙ্গে আবার আমি দেখা করছি। আমি একটু শুয়েছিলাম, হট করে মনে পড়লো, বেশিক্ষণ না মনে হয় 5 মিনিট শুয়েছি, হট করে মনে পড়লো লিলিয়া লেবুকে খেতে দিতে হবে, সন্ধ্যাবেলা আমি একবার খাওয়াই, সুইটিটাও খাওয়াই, তা অনলাইনে একটা খাবার অর্ডার করেছিলাম, খাবারটা আজকে এসছে, প্যাকেটটা সুইটি ছিঁড়ে বের করে ফেলেছে খাবারটা, খাবারটার দাম নিয়েছে 562 টাকা, আর খাবার হচ্ছে এরকম 3টে প্যাকেট, উল্টো করে ধরেছি, এরকম 3টে প্যাকেট, এই 3টে প্যাকেটের দাম 562 টাকা, তার সাথে এই দুটো ফ্রি, আর এরকম সব পড়ে গেছে দাঁড়া দেখাচ্ছি, ওটা নষ্ট হবে না সেই জন্য, হ্যাঁ হ্যাঁ পোকা মোকা হবে না, নষ্ট হবে না, দেখাচ্ছি 1 মিনিট, পড়ে গেছে সব পড়ে গেছে, প্যাকেটটা সুইটি খুলেছে তো আমি খেয়াল করিনি, খুলে লেবুকে আর লিলিকে দিল, এটা কি বলে এই যে এরকম একটা খাবার, কি খাবার আমি ঠিক জানি না, এই যে চিকেন দিয়ে আর কি তৈরি, এটা অনেকগুলোই আছে এর মধ্যে, এই খাওয়ার সঙ্গে এই দুটো জিনিস ফিরে দিয়েছে, 3 প্যাকেট খাওয়ার সঙ্গে এই দুটো জিনিস ফিরে দিয়েছে, তা আমি ভাবলাম একবার আপনাদের দেখাই, যদি কেউ মানে কারো যদি দরকার পড়ে এরকম,
আমরা লিংক দিচ্ছি না, কারণ যদি কেউ কারো দরকার পড়ে, যদি কেউ বলে যে হ্যাঁ মানে আমাদের কমেন্ট করতে হবে তবে আমরা দেবো লিংক, তাছাড়া আমি দিচ্ছি না এখনো, কারণ সব মানে কারো কাছে আছে কি না আছে ডগি সেটা তো জানি না, আর আমাদের ভিডিওটা খুব যে বেশি লোক দেখছে সেটাও না, এখন খুব কম লোকই দেখছে। যাই হোক, আমাদের লিলি আর লেবুকে বিস্কুট খেতে দেবে। দেখি বিস্কুটগুলো কেমন শক্ত না নরম, আগের বিস্কুটগুলো খুব শক্ত ছিল বাবা, শক্ত হয়তো এই খুব শক্ত, ভাঙা খুব কষ্ট। যাই হোক, খাবারটা এসছে, এখনো ওদের খাইয়েনি, কারণ সন্ধ্যার খাবারটা হাত দিয়ে খাইয়ে দিতে হয়, ভাত খেয়ে নেয় কিন্তু সকালে আর বিকালের খাবারটা একটু খাইয়ে দিতে হয়, খেতে চায় না ভালো। আর আমি চাই না যে ওরা মানে খিদেটা পেটে থাক, পেট ভরে খাক, আমি সেটাই চাই, কারণ আমার মানে শরীর স্বাস্থ্য একটু ভালো হবে ডগির, সেটাই ভালো লাগে। আর যদি রোগা হয়, কেমন মরা মরা চেহারা হবে, তাহলে তো আর ভালো লাগে না। ডগির চেহারা হবে সেরকম একদম বাঘের মতো, আমাদের লেবুকে আমার বাঘের মতো তৈরি করার ইচ্ছা। এলে ভাই আমার কাছে, আমি খাই দিই লেবু। আয় তো লেবু, নিচে চলে আসছে, লেবুকে নিয়ে আসা হয়, খুব দুষ্টুমি করে। আমি এক বাক্স মাস্ক এনে রেখেছি, ওই রাখি আনতে গেছিলাম যখন রানাঘাটে, তখন আমি এনে রেখেছি, সেই মাস্কগুলো পুরো বাক্স ধরে বাইরে নিয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে ফেলে, অনেকগুলো মাস্ক নষ্ট করে ফেলেছে। আর আমি আজকে বাইরে কাজ করছিলাম বললামই, আর সুইটি ঘরে ছিল খেয়াল করেনি, মাস্কগুলো বের করে নিয়ে এসে অনেক অনেক অনেকগুলো মাস্ক নষ্ট করে ফেলেছে, পুরো এক বাক্স মাস্ক, তার মধ্যে অনেকগুলো নষ্ট করে ফেলেছে। কি করা যাবে এখন, অওয়ালা বলে কোনো লাভ নেই, বলবো মারবো কি করে মারবো আর কি বলবো, ওদের কিছু বলেও লাভ নেই। হ্যাঁ তবে লেবু কিন্তু মার দেখে খুব ভয় পায়, আমাকেও খুব কামড়াতো, সবাইকেই কামড়াতো, তার মধ্যে আমাকে মনে হয় বেশি কামড়াতো, আমি যখনই ওকে খাওয়াতে যাই তখনও কামড়ায়, আমি যখন ভাত দিতে যাই উপরে তখনও কামড়ায়। আমি এর মধ্যে একদিন, ভাঙিস না ওগুলো, এর মধ্যে একদিনকে আমি, ও আমাকে, আমি শুয়ে আছি খাটের উপরে ওকে বসিয়ে রেখে, মানে এমনি ছেড়ে দিয়ে রেখেছি, আর আমি শুয়ে আছি, ও দেখি হট করে এসে আমার মুখে কামড় দিয়েছে, আর আমার এত রাগ হয়ে গেছে পটাম করে একখানা চর মেরেছি, সেদিন থেকে আমাকে আর কামড়ায় না। আমার কিন্তু কষ্ট হয়, মানে মেরেছি সেরকম আমি কিন্তু কোনোদিন মারি না, আমি ওই দিনকেই মেরেছিলাম, কারণ আমি দেখলাম যে এরকম কামড়ায়, মানে নিজের থেকেই ভাবলাম যে একটা চর দিয়ে দেখি তো যদি না কামড়ায়। হ্যাঁ খুব কাজ হয়েছে, আমি একটা চর মেরেছি, তারপর থেকে আমাকে আর কামড়ায়নি, এক চরে আমার ওর কাজ হয়ে গেছে, আমাকে আর কামড়ায়নি। এলে ভাই এনে খেয়ে যা, এই যা উঠে পড়েছে, দেখি তার কামড়ালো, উঠে এসে আমার হাতে কামড় দিয়ে দিল, এনে এটা নে, এটা নে, এটা নে, বস এখানে বস, বসো 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 বাবা বসো, আমার সোনা বাবা বসো, ওটা না ওটা না, ওটা দিলি কেন সুইচি এখন, ওটা রাখ তুই এখন দিস না, এনে 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 এনে, দেখবে না তার অবস্থা দেখেন, পাগল একদম পুরো পাগল, এনে এনে লেবু লেবু লেবু, এনে লেবু নে, লেবু লেবু লেবু, এনে 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 বাবা এনে, এনে 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 এনে, পুরো পাগল দেখেছেন, একদম পাগল, এই মারবো তো মারবো তো, দিলাম তো দিলাম তো, এনে এনে এনে, ওটা নিচে নিচে লুকি যায়, না না ওগুলো খেয়েছে, এনে 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 এনে, মারলাম 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 মারলাম, এনে দিলাম 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 দিলাম, আমার কাছে আমার কাছে আমার কাছে দে, সুইটিকেই মেরে ফেলে দেবে এমন করে, এনে এনে এই সবকটা বেঁচে গেছে, লিলিকে খাওয়া, সুইটি লিলি আয়, লিলিকে নিচে নিয়ে যা, এখানে বস, মারলাম এই যে মারলাম, দিলাম দিলাম দিলাম, ভয় পাই খুব, এই 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 দিলাম তো দিলাম তো দিলাম তো, বস বস এদিকে আয়, কি দুষ্টুমি করে, এ মারলাম মারলাম মারলাম, আমি কিন্তু তাই বলে জোরে মারিনি, আপনারা ভাববেন না আমি জোরে মেরেছি ওকে, জোরে মারিনি কিন্তু, এনে বস না বসো, আমার সোনা বসে, আমার সোনা বাবা, এটা সোনা বাবা না কিন্তু মা, আমি বাবা বলা অভ্যাস আমার, আমি বাবা বলে ফেলি, সুইটিকেও বাবা বলি আমি, এটা সোনা মা, এটাও মা, লিলিও মা, লিলি ঢিংসা হচ্ছে ওদিকে,
সুজি খাচ্ছে দবো হিংসা হচ্ছে আমি লিলিকে খাওয়াচ্ছিলাম না শুধু লেবুকে খাওয়াচ্ছিলাম লিলি পুরো পাগল হয়ে যাচ্ছিল এখন আবার লেবুকে নিচে নামিয়ে দিলাম এখন লিলিকে খাওয়াচ্ছি কি করব লেবুকে খাওয়ানো হয়ে গেছে এবার যা দুই একটা খায় সুইটি কাছ থেকে খা আর যে লিলি খুব হিংসা মনে লিলির মনে প্রচন্ড হিংসা লেবুকে খাওয়ালে পারে ওর সহ্য হয় না যে দিদি খাওয়াচ্ছে এখন ওই যে আবার দিদির কাছে ধরে ফেলেছে আমার ছো না ওই দেখো দেখো ও বাবা রেগে গেছে সুইটি খাওয়াচ্ছে বলে এটা 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 কে রে এটা এটা কে রে এটা আমার পাগলি এটা আমার পাগলি এ কত ঠান্ডা আর লেবু পুরোটাই আলাদা লেবু মানে একদম কি বলবো খুব ডেঞ্জার কামড়ায় খুব খুব কামড়ায় খুব রাগ হয় মাঝে মাঝে ওর থেকে লিলি কত ঠান্ডা লিলি একদম মানে পুরোটাই আলাদা লিলি আর লেবু পুরোটাই আলাদা তোমার সোনা তোমার সোনা ওকে দিয়ে আয় উপরে আমার সোনা তোমার সোনা তোমার সোনা ওই দেখ এই দেখ এই শোনা 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 এই দেখো বলতো হাই এই দেখো হাই হাই করো তো এই দেখো হাই করো 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 হাই তোমার মা কই মা আমার মা কই এটা আমার মা এটা আমার মা ছোনা এটা আমার ছোনা মা এটা আমার ছোনা মা যাবি না লিলি এই লিলি এ নে নে নিয়ে গেলি কি করোকে আর খাবি এই দে এই দে এই দেখো লিলি এবার খাওয়ানো হয়ে গেছে এবার সুইটিকে একটু হেল্প করি বললাম তো আগেই ভিডিও এডিট করবে ভিডিও এডিট করে ছাপতে তো অনেক দেরি হয়ে যায় এত কাজ থাকলে কি করব আর রাতে অনেক রাতে ভিডিও ছাড়লে কে বা দেখবে ভিডিওটা এডিট করে নিই নেই কিচ্ছু নেই আর কিছু দেখা যাচ্ছে না এ লিলি এদিকে আয় এসে কি ভালোই লাগছে কিন্তু দেখ ভালো লাগছে না এখন বাজে রাত কটা 11:15 বাজে না সুটি 11:15 বাজে লেবু উপরে আছে লেবু ছাদে আছে ওই উপরের থেকে লেবু ছাপ হচ্ছে বাইরে আর লিলি খুব চিল্লাচ্ছে এই জন্য আমি পর্দা দুটো টানিয়ে দিলাম আমার এখানকার কোনো পর্দা নেই সেরকম এখানে ছোট ছোট পর্দা ছিল ওই দরজাটা তো অল্প একটু নেট ছিল আর নিচে দিয়ে টিন দেওয়া ছিল এখন ওই ওটা ছোট হয়ে গেছে এই জন্য আমি ফুল পর্দা আমার কাছে এখন নেই পর্দাগুলো আমি কাচতে দিয়েছিলাম ঘরের দরজার পর্দা সেইগুলো আমি এখন বাইরে ওই দরজাটা দাঁড়িয়ে দিলাম লিলি পাগল হয়ে যাচ্ছে ঘেউ 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 করেই যাচ্ছে লেবু ছাপ হচ্ছে আরও চিল্লাচ্ছে ওই জন্য আমাকে এখন এত রাতে পর্দাটা টানাতে হলো আর আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি গুড নাইট বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা যাতে আমাদের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন।